নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে শেষবার ওয়ানডে সিরিজ খেলতে নামলেন রস টেলর। 38 বছর বয়সী টেলর গত বছর ডিসেম্বরে ঘোষণা করেছিলেন তিনি নিউজিল্যান্ডের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে অবসরে যাবেন। মাউন্ট মঙ্গানুইতে মঙ্গলবার ভোর 4টায় শুরু হওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে নেদারল্যান্ডস। ঘরের মাঠের সিরিজ দিয়েই মূলত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন টেলর। চাওয়া মতোই নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ দিয়েই দেশের হয়ে 16 বছরের বর্ণাঢ্য ক্রিকেটের ইতি টানবেন টেলর। 112 টেস্টে 7683 রান, 233 ওয়ানডেতে 8581 রান ও 102টি টোয়েন্টিতে 1909 রান করেছেন 38 বছর বয়সী টেলর। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে শতক হাঁকিয়েছেন 40টি, আর অর্ধশতক আছে 93টি। কিউইর প্রধান কোচ গ্যারি স্টিট বলেন, জয় দিয়ে টেলরকে বিদায় দিতে চাই আমরা, দারুণ এক ব্যাটারের বিদায় হবে, নিউজিল্যান্ড ক্রিকেট দীর্ঘদিন মনে রাখবে টেলরকে। সঞ্জিতা জেবিন, ইমি, জিরো নিউজ।